রাতুল তার বাবা মায়ের সাথে এই ছোট্ট ফ্ল্যাট বাড়িতে থাকে। সোম থেকে শনি 10টা থেকে 6টা চার দেয়ালে আবদ্ধ অফিস ঘরে কম্পিউটার স্ক্রিনে ঠোকাঠুকি করাই তার কাজ। রবিবার একটি দিন ছুটি পায়, সেদিনটা বাড়িতে বসেই কাটায়। বন্ধুত্ব সব ছিন্ন হয়ে গেছে, তার এই বদ্ধ জীবনে দম আটকে আসছে। রাতুল মনে প্রাণে শহর থেকে মুক্তি চাইছে। হঠাৎ করে গ্রামের প্রতি একটা টান অনুভব হচ্ছে তার আজকাল, কিন্তু বেরোবার কোনো উপায় নেই, তাই ব্যাগ কাঁধে চলেছে অফিসের পথ ধরে। বড্ড এক ঘেয়ে জীবন। উফ, এভাবে বাঁচা যায়? নিজেকে মরুভূমির উট মনে হয় আমার। এই যেমন উট থাকে মরুভূমিতে, অন্য কোথাও দেখা মেলে না তার, এমনই আমাকেও সবসময় ওই বদ্ধ জায়গাতেই দেখতে পাওয়া যায়। এলাম, আয়। স্যার বলেছে যে দুটো ফাইল আছে, আজকের মধ্যে করে দিতে। ধুর, কি রে, কি হয়েছে? আমার আর এই একটা ঘরে, হ্যাঁ, এই কম্পিউটারের সাথে বসে থাকতে আর ভাল লাগছে না। সিরিয়াসলি আর ভাল লাগছে না। তুই চাকরি ছাড়ার কথা ভাবছিস? আরে না না, খালি একটু ব্রেক চাইছি। এতে আবার কি, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দে। সে তো আমিও জানি, কিন্তু কারণটা কি দেব? কারো শরীর খারাপ দিয়ে দে। হ্যাঁ, তখন আবার প্রেসক্রিপশন দেখাও, সেটা কোত্থেকে আনবো? সে তো কতই না পাওয়া যায়। তাও ঠিক, কিন্তু আমি একটা জেনুইন কারণ চাইছি। তাহলে বাবা রাতুল, তুমি বসে বসে ভাবো আর কাজ করো, আমার অনেক কাজ বাকি, আমি যাই। সেই ভাবি আর কাজ করি। এই টিফিনে দেখা হচ্ছে। কিরে, কিছু ভেবে পেলি? আরে গ্রামে দাদুর বাড়ি, সেদিন মা বলছিল যে দাদুর শরীরটা ভালো নেই, তো আমি ভাবছি। তুই গ্রামে যাবি? আমি আরো ভাবছি যে তুই কোথায় দীঘা মন্দারমণি যাবি, তা না গ্রাম। এই শহরের ইট কাঠ পাথরের যন্ত্রাংশ ভরা জীবন আর ভালো লাগছে না। উফ, হাঁপি উঠছি। আচ্ছা, তবে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা দিয়ে দে, অন্য কেউ ছুটিতে চলে গেলে কিন্তু এই মুহূর্তে আর কেউ ছুটি পাবে না। ঠিক বলেছিস, এখনই করব। চারিদিকে চোখ বুলিয়ে হাঁটা দিল স্টেশন থেকে বের হবার পথে। বেরিয়ে দেখে কোনো বাস বা টোটো কিছুই নেই। দাদুকেও জানিয়ে আসেনি যে তিনি কিছু ব্যবস্থা করে রাখবেন। রাস্তাঘাটও কিছু চেনে না রাতুল। কী যে করি, এক কাজ করি, দাদুকেই ফোন লাগাই, কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবেন। হ্যালো, কে বলছেন? আমি রাতুল। দাদু কোথায়? ও, দাদুর সাথে কথা বলবেন? আপনি কে? হ্যাঁ, আমি দাদুর দেখভাল করি। কিন্তু আমরা তো কাউকে দেখভালের জন্য রাখিনি। আপনি রাখতে যাবেন কেন? আপনি কে হন? আমি দাদুর নাতি। ও, আপনি? দাদু আপনার কথা অনেক বলেছেন, কিন্তু আপনি তো কখনো ফোন করেন না। হ্যাঁ, করা হয় না,
আচ্ছা এখন আপনি আমার দাদুকে দিন না। তিনি তো এইমাত্র শুলেন, আপনি কিছুক্ষণ পর ফোন করুন। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, রাস্তা চিনতে পারছি না। ও তো সেটা আগে বলুন, এখনই যাচ্ছি। কেন, আমি গেলে কি হবে? আর তাছাড়া অন্য কোনো লোক নেই, আমি যাচ্ছি। ঠিক আছে আসুন, যাই দাদুর নাতিকে নিয়ে আসি। আপনি কি দাদুর নাতি? হ্যাঁ, আর আপনি? সৌমি, যার সাথে ফোনে কথা বললেন। চলুন। বলছি টোটো করলে ভালো হতো না? কোথাও টোটো দেখতে পাচ্ছেন? না না, এখানে টোটো বাস চলে না। না, এখনো অতটা উন্নত হয়নি গ্রামটা। চলুন। হ্যাঁ চলুন, তবে আপনি উন্নত ও মার্জিত, আপনি তো অন্য কাজেরও খোঁজ করতে পারেন। না মানে দেখভাল। দেখভাল করা কি খারাপ কাজ? না 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 না, মানে কোনো কাজই ছোট না। আচ্ছা মাইনে কত দেয় দাদু? আপনি তো দেখছি আপনার দাদুর কোনো খোঁজই রাখেন না। আসলে ওই মানে কাজের ব্যস্ততায় আর রাখা হয়ে ওঠে না। আমি এখানকার সহকারী হাসপাতালের নার্স, সেখান থেকেই মাইনে পাই, আর ভালোবেসে দাদুর খেয়াল রাখি। আপনি নার্স? কেন, বিশ্বাস হচ্ছে না? না মানে আমি বুঝতে পারছি না, আপনি দাদুর সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা আমি সব পরিষ্কার করছি। আপনি শেষ কবে এসেছেন এখানে? ক্লাস নাইনের ফাইনাল টেস্টের পর, তারপর যা হয় পড়াশোনা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এখানে দাদু একা হয়ে পড়েছিল, মায়েরও আশা হতো না। আমার বয়স তখন 10, বাবা মা দুজনকেই হারাই। মা বা বাবা কারোর বাড়ির লোকই আমাকে স্বীকার করেনি। তখন দাদু আমাকে নিয়ে যান, বড় করেন। আজ আমি যা সমস্তটাই দাদুর জন্য। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ছোট করেছিলাম। না জেনে করেছিলেন, যদিও এমন আচরণ কখনো কারো সঙ্গে করা উচিত না। সহমত জানাই, আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। আমরা পৌঁছে গেছি। আপনার সাথে কথা বলতে বলতে রাস্তা তো ভালো করে দেখাই হলো না। ঠিক আছে, আমি আছি তো, পথ দেখিয়ে দেব। রাতুল চুপি সারে দাদুর ঘরে ঢুকে দেখে দাদু ঘুমোচ্ছে। দাদু তো ঘুমোচ্ছে, ঠিক আছে পরেই আসবো, এখন একটু বিশ্রাম নিয়ে নি। দাদু ঘুম থেকে উঠেছেন, যান দেখা করে আসুন। কে তুমি? আমি রাতুল, চিনতে পারছো না? কত বড় হয়ে গেছিস! তোর মা ফোন করে জানালো যে আসবি। তুমি কেমন আছো দাদু? এই বুড়ো বয়সে কেমনই বার থাকবো। কেন, ভালো নেই শরীর? ওই মেয়ের জন্য যে ভালো আছি, না হলে তো তোরা আমার কোনো খোঁজই রাখিস না। না দাদু, আসলে মানে কাজের এত চাপ। এই একই কথা তো তোর মাও আমাকে শুনিয়ে যাচ্ছে। যাকে বল, হঠাৎ কিভাবে মনে পড়লো এই বুড়োর কথা?
আগে বলো আমাকে ক্ষমা করেছ? অবহেলার কি ক্ষমা হয়? কিছু খেয়েছিস? হ্যাঁ, সৌমি দিয়েছে। ও, সৌমি দিদি ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে? হ্যাঁ, খুব আলাপ হয়েছে, আর অনেক কথাও হয়েছে। তবে এখন আর কথা না, আবার পরে। কেন, দাদুর কি কথা বলা বারণ? হ্যাঁ, গলায় একটা ইনফেকশন হয়েছিল। চিন্তিত হবেন না, এখন ঠিক আছে। তবে বেশি কথা বলা বারণ। আচ্ছা দাদু, আমি তো 6 দিনের মতো থাকবো, অল্প অল্প করেই কথা বলবো। ঠিক আছে দাদা। ব্যস্ত আছেন? না না, বলুন না। আসলে আমি তো এখানে কিছুই চিনি না, দাদু এখন বের হতে পারেন না, তাই বলছি যে। হ্যাঁ বলুন। আমাকে একটু গ্রামটা ঘুরে দেখাবেন? গ্রামে তো তেমন কিছুই নেই ঘোরার মতো, তবে নদী আছে, নদীর পাড়টা অসাধারণ। যাবেন? হ্যাঁ অবশ্যই। তৈরি হয়ে আসুন। তা আপনার এত কাজের চাপ, এখন কি করে সময় পেলেন আসার? আসলে শহরের যন্ত্রাংশের জঙ্গল আর সহ্য হচ্ছিল না। আপনার দাদুর কথা মনে পড়তো না? ওই ছুটিতে এসে 1-2 দিন থাকতাম ছোটবেলায়, তাই অতটা গভীর হয়নি সম্পর্কটা। দাদু হয় আপনার, কিন্তু সব আদর ভালোবাসা পেলাম আমি। ঠিক আছে, নিন, অসুবিধা নেই। এই যে পৌঁছে গেছি। বাহ, কি অসাধারণ দৃশ্য! কাল চলে যাচ্ছি, আজ আর একবার নদীর তীরে নিয়ে যাবেন? হ্যাঁ চলুন না। আমি কর্মব্যস্ততায় দাদুর কোনো খোঁজই রাখিনি। তার জন্যই হয়তো ঈশ্বর দাদুর কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার আর যেতে 1 দিন বাকি। ও, কালই চলে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, কাল সারা রাত ঘুম আসেনি। কেন, দাদুকে ছেড়ে যেতে দুঃখ হচ্ছে? দাদুকে, এই গ্রামকে, আর আরেকজনকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। আরেকজন? কাকে? আপনাকে। আমাকে? আমি শহরে জন্মেছি, বড় হয়েছি, কিন্তু এখন শহরটি খুব বিষাক্ত লাগে। আমি এই গ্রাম্য সরল পরিবেশকে ভালোবেসে ফেলেছি, আর আপনাকেও। আমাকে ভালোবেসে ফেলেছেন? আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতন না। আমি আমার জীবনের বাকি কটা দিন এই গ্রামে আপনার সাথেই কাটাতে চাই। আর আপনার কাজ? ইস্তফা দেব, এখানে কোনো ব্যবসা বা অন্য কিছু করব। ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি কাল সারা রাত জেগে অনেক ভাবনা চিন্তা করেই আজ আপনাকে জানালাম। আপনার দাদু বাবা মায়ের সাথে আলোচনা করা উচিত। আপনার কি আমাকে ভালো লাগে না? আমি বাবা মাকে হারিয়ে দাদুকে পেয়েছি, এখন আপনি আমাকে এমন প্রস্তাব। আপনি শুধু বলুন আপনার আমাকে পছন্দ কিনা। হ্যাঁ, আমার আপনাকে পছন্দ, কিন্তু। কিন্তু আবার কি? আমি চাই না আমার জন্য আপনি শহরের ভালো চাকরি ছেড়ে এই গ্রামে। না, আমি শহরে আর থাকতে পারছি না, আপনার সাথে এই গ্রাম্য পরিবেশে থাকতে চাই।
আর কাজ ও আমি ঠিক খুঁজে নেব যদি আপনি আমার পাশে থাকেন। আছি, আমি আপনার পাশে আছি।